দেখছে নে নিন, সেই দেখছে নে নিন, সেই দেখছে নে নিন, সেই নমস্কার, আমি একটা কথা বলতে চাই আপনাদের মনে আপনাদের মনে হয় যে আপনাদের বাড়িতেও আমাদের বাড়িতেও বোনেরা রয়েছে, মারা আছে। যদি আজকে আমাদের মা বোনের সাথে এই ঘটনা ঘটতো আমরা চুপ করে বসে থাকতে পারতাম? আপনি পারতেন? যেই বিচারপতি এই ডেটটাকে পিছাচ্ছেন, আজকে ওনার বাড়িতে যদি এই জিনিসটা হতো উনি পারতেন ডেটের পর ডেট পিছাতে? এইরকম ধর্ষকদের আমরা একটাই শাস্তি চাই, আমরা চাই যাতে এমন কঠোর শাস্তি হোক যাতে পশ্চিমবঙ্গ তথা ভারতবর্ষে এইরকম রেপ হওয়ার, এইরকম মার্ডার হওয়ার আগে লোকে দুবার ভাবুক, লোকে ভয় পাক, লোকের গায়ে কাটা দিক, লোকে যাতে এটা করার আগে একবার ভাবে যে না, সে একটা মেয়ে, তার গায়ে হাত দিলে কি হতে পারে, কি শাস্তি হতে পারে। আর আমরা আমাদের ট্রান্সপোর্টে আজকে এই জন্য বেরিয়েছি, কারণ আমরা হলাম সমাজের পিছিয়ে পড়া মানুষ, যেটা সবাই ভাবেন, কিন্তু না, আজকে আমরাও সেই মেয়েটির জন্য রাস্তায় নেমেছি, কারণ আমরা চাই লড়তে, আমরা চাই জাস্টিস পাই। 5 বছর হলেও আমরা ওয়েট করব, প্রতিবাদ চলবে, এই প্রতিবাদ কন্টিনিউ হবে। এটা 1 মাস ধরে হচ্ছে, এরপরে যদি আরো 1 মাস থাকে, আরো 1 মাস হবে, যদি 1 বছর হয়, 1 বছর প্রতিবাদ হবে। আমরা রাস্তায় নেমেছি, আমরা রাস্তায় নামবো, আর আমরা এর জন্য লড়বো। আমাদের কোনো সংগঠন নেই, আমরা সমস্ত, আমরা কোনো দলীয় বা দলীয় নেতা কোনো কিছু নেই, আমরা কোনো পতাকা নেই। আমি তো নারীরা আজকে রাস্তায় নেমেছি, আমরা হাওড়ার রূপান্তরিত নারী, এই হচ্ছে আমার পরিবার। নাম দিদি, আমার নাম সুরত্রী বোস, আমার নাম মেঘনা রয়। টিএনডিবি প্রেজেন্টস, টিএসডিবি।
চপস ডেইলি। এখানে আপনি প্রত্যেকদিন এক মিনিট এনটিভির সঙ্গে জোড়ার সুযোগ পাবেন। হাসি, ঠাট্টা, হই হুল্লোড়, ইনফরমেটিভ, মজাদার সব রকম খবর দিয়ে আপনার জীবনের সেরা এক মিনিট গড়ে তোলা হবে। দেখতে ভুলবেন না কিন্তু বিএসডি, সারাক্ষণ সংবাদ পরিবেশন।